Hello my dear friends, welcome to my channel Triyasha. I hope that you are all fine. Friends, I will show you a descriptive answer type questions from your English textbook, from your English textbook Mindscape. Bondura, tomader ami ajker ekta proshno dekhabo jeta DAQ proshno orthat descriptive answer type question. এই ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের যে প্রথম কবিতাটি আছে অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি, এই কবিতা থেকে একটি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আমি খুব সহজ করে তোমাদের জন্য নোট তৈরি করে দিয়েছি। এর থেকে ধরো দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তার মধ্যে একটি আমি আজকের বলছি সময়ের অভাবের জন্য। আমি আজকের একটি অ্যান্সার তোমাদের কাছে পাঠাচ্ছি, আবার দু একদিন পর তোমাদের আরও একটি প্রশ্নের অ্যান্সার আমি এর থেকে দেবো। তোমাদের উচ্চ মাধ্যমিক 2023, উচ্চ মাধ্যমিক 2023 ফাইনালের জন্য তোমাদের অন কিলিং এট্রি এর থেকে কেবলমাত্র দুটি ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার তোমরা করতে পারলে তা থেকে একটা তোমরা অবশ্যই অবশ্যই করে কমন পাবে। তার মধ্যে আজকের এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের 2023-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ, তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে বেশি সময় লাগে। বলেছে হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে কেন বেশি সময় লাগে, এটি একটি প্রশ্ন। এখানে এর মার্ক থাকবে ধরো টু। আরেকটা রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কবির মতে যে ফাইনালি শেষ পর্যন্ত একটা গাছকে কীভাবে হত্যা করা যায়, কীভাবে হত্যা করা যায়। এখানে প্রশ্নের মান থাকতে পারে তোমাদের 2+4 কিংবা 3+3, যে কোনো একটা দিতে পারে। এটা 6=, ধরো এটা =6। বন্ধুরা, আমি প্রশ্নের অ্যান্সারটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এবং গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে এটি শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর তার সঙ্গে আমি তোমাদের কাছে একটি কথা বলতে চাই, গত যে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের এডুকেশান, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই এডুকেশানের যে প্রশ্ন উত্তর, দুটি থেকে তিনটি প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে। বাইচান্স আমি একটা ছাত্রকে আন্ডারলাইন করতে বলেছিলাম, কিন্তু সে ভুলবশত অন্য একটি আনসারে সে দাগ নাম্বার, মানে অ্যান্সারটা মার্ক করে দিয়েছে। এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা কিছু মনে করো না, এটি আমার অসাক্ষেতে হয়ে গেছে, আমি কারণ এটা দেখিনি, ওকে যা বলেছিলাম সেটা সে করেনি, তার জন্য আমি তোমাদের কাছে মাপ চাইছি। দেখো, তোমাদের যারা এডুকেশান নিয়েছো, তোমরা যারা এডুকেশান নিয়েছো, তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু দেখে রাখো, যে দুটি প্রশ্নের উত্তর ভুল গেছিলো। এখানে দেখো শিখনের দ্বিতীয় স্তরটি হলো, এটা ধারণা বা সংরক্ষণ হবে, এখানে দাগ দেওয়া ছিল পুনরুদ্রেক, এটি সম্পূর্ণ ভুল ছিল। আর একটা দেখো, এখানে দেখো মানসিক ক্ষমতা সম্পন্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বে প্রবর্তক হলেন, এটা হবে থার্স্টন, এখানে অ্যান্সারটা হয়ে গেছিলো থর্নডাইক, ঠিক আছে, অ্যান্সারটা হবে থার্স্টন, এখানে অ্যান্সার হয়ে গেছিলো থর্নডাইক, এবং কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, এটা হবে ক্যাটেল, এখানে অ্যান্সার হয়ে গেছিলো থার্স্টন। বন্ধুরা, এর জন্যে আমি সম্পূর্ণভাবে তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা কিছু মনে করো না, এটি এক ছাত্রেরই ভুল হয়েছে, আমি যেটা বলেছি সেটা সে দাগ না লাগিয়ে অন্য জায়গায় দাগ লাগিয়েছিল। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে দেখো ইংরেজির অ্যান্সারটা আমরা কীভাবে, টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, প্রথম প্রশ্নটা ছিল হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, দেখতে পাচ্ছ ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি বিকজ দ্য ট্রিজ হ্যাভ বিন কনজিউমিং দ্য আর্থ রাইজিং আউট অফ ইট ফিডিং আপন ইটস ক্রাস্ট, বলেছে যে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে বেশি সময় লাগে, কারণ বিকজ দ্য ট্রিজ হ্যাভ বিন কনজিউমিং, মানে গাছ কী করছে, কনজিউম করছে, ভোগ করছে দ্য আর্থ, পৃথিবী থেকে, রাইজিং আউট অফ ইট, এবং সে বেড়ে উঠছে, ফিডিং আপন ইটস ক্রাস্ট,
ক্রাস্ট মানে আমাদের যে পৃথিবীর উপরিভাগটা, উপরিভাগের মাটির ওপরে যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো খেয়ে সে ক্রমশ বেড়ে উঠছে। দ্য ট্রিস আর অ্যাবজর্বিং সানলাইট, এবং গাছেরা কী করছে, আর অ্যাবজর্বিং সানলাইট, সে সূর্যের আলো শোষণ করছে। এয়ার, বাতাস থেকে সে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অর্থাৎ বাতাস, অ্যান্ড ওয়াটার, এবং জল, ফর ইয়ার্স, বছরের পর বছর, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিপস, এবং বছরের পর বছর, এবং তার যে গাছের যে ডাল বা কাণ্ড তার থেকে লুকিয়ে থাকা, লুকিয়ে থাকা গাছের কাণ্ড থেকে বা ডাল থেকে তার ছোটো ছোটো পাতা গজিয়ে উঠছে। পরের যে প্রশ্নটা বলা হয়েছে বন্ধুরা, সাব কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড, কবির মতানুসারে শেষ পর্যন্ত কীভাবে গাছটিকে হত্যা করা হয়ে থাকে। দেখো খুবই সহজ করে লিখে দিচ্ছি, ইট ইজ ভেরি হার্ড টু কিল এ ট্রি, ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই কঠিন টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করা, বিকজ, কারণ, কারণ কি না, ইট হ্যাজ মেনি রুটস, এর অনেক কাণ্ড আছে, ইন ডিপ, অনেক গভীরে, হ্যাঁ, ইন ডিপ, গভীরে, সো দ্য ট্রি ক্যান নট কিল, তাই গাছকে ক্যান নট কিল, হত্যা করা যায় না, উইথ এ জ্যাব অফ দ্য নাইফ, মানে একটা ছুরিকাঘাতে, অর হ্যাকিং অর চপিং, ছোটো ছোটো করে কেটে, কেটে এবং টুকরো টুকরো করে কেটে, হ্যাকিং মানে কাটা, আবার চপিং মানে আরও ছোটো ছোটো করে কাটা, দ্য ট্রি ক্যান নট কিল ইট অলসো, এবং এটা এই গাছটাকে ওইটা হত্যা করা যাবে না। টু কিল এ ট্রি, টু কিল এ ট্রি দ্য রুট ইজ টু বি পুলড আউট এন্টায়ারলি, তাহলে গাছকে হত্যা করলে কী করতে হবে, পুলড আউট এন্টায়ারলি, পুরোপুরিভাবে গাছের যে শিকড়গুলো আছে এটাকে তুলে দিতে হবে ফ্রম দ্য আর্থকেপ, পৃথিবীর গুহা থেকে, তাহলে পৃথিবীর গুহা থেকে পুরোপুরিভাবে তার শিকড়গুলো তুলে দিতে হবে। দেন ইট হ্যাজ টু বি স্কোর্চড, কষ্ট মানে বুঝতে পারছো যে প্রখর বা প্রচণ্ড রৌদ্রে বা তাপদগ্ধ করতে হবে, তাকে রোদে দিতে হবে, অ্যান্ড চকড, অ্যান্ড চকড ইন দ্য সান অ্যান্ড এয়ার, অ্যান্ড চকড ইন দ্য সান অ্যান্ড এয়ার, এবং রৌদ্রেতে তাকে শুকাতে হবে, আফটার অল ইট বিকামস ড্রাই, অবশেষে কী হবে, শেষ পর্যন্ত ইট বিকাম, এটা শুকনো হবে, ব্রাউন, বাদামি রং হয়ে যাবে, হাড় শক্ত হবে, অ্যান্ড টুইস্টেড, এবং সেটাকে এমনভাবে শুকুবে সেটা যেন বেঁকে যায়, একবারে বেঁকে যাবে, দেন ইট ইজ ডান, তবে এটা করা সম্ভব হবে, সো ইট টেক্স মাচ টাইম, তাই এইভাবে এত সময় লাগে একটা গাছকে হত্যা করতে। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, তোমরা এরপরে আরও গুরুত্বপূর্ণ, খুবই সহজ সহজ ভাষায় লেখা তোমরা ভিডিও পাবে, এবং আমি তোমাদের ইংরাজি যে চারটে পদ্য আছে এই চারটে পদ্য থেকে তোমাদের আমি মোট চারটে থেকে পাঁচটি আমি তোমাদেরকে প্রশ্ন দেব, তার মধ্যে থেকে তোমরা দুটো কমন অবশ্যই অবশ্যই পাবে। বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে এটি শেয়ার করো। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের 27-28 তারিখ থেকে তোমাদের স্কুল শুরু হচ্ছে, তোমরা স্কুলে যাও এবং তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, এটা চাই, এবং তোমরা ইংলিশে মোর দ্যান 80% অ্যান্ড অ্যাবভ 80%-এর ওপর থেকে তোমরা নাম্বার পাও, আমি এই আশা এবং এই কামনা তোমাদের কাছে রেখে আজকে ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকেই ধন্যবাদ, তোমাদের রইল শুভকামনা।